এখান থেকে কিভাবে পাসার হয়? আমি 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 বলতেছি, আমার বলতে ভালো লাগে কিলা কেন, আমার বলার রয়েছে আমার কাজ। আমি পান বেচছে, যখন দেখলাম যে রাস্তায় যখন একটা গাড়ি আসে, সে আপনি এখন যে বললেন যে টাকাটা পাসার হইতেছে, আমাদের বিশ্ববিদ্যালয় দুই নম্বর পড়ে গেছে, দুই নম্বর হয়েছে, যখন আমাদের এসে সরকারি জায়গা, আমরা এখানে একটা গাড়ি যদি একটা ভুলতে যান, ফুলকপির গাড়ি আসবে, ফুলকপির গাড়ি আসলে রাস্তা রাত 1000 টাকার জন্য আমি গাড়ি রাখতে হয়েছি। কে রাখবে টাকা? টাকা নিব এখানে আনতে যারা ক্ষমতা আছে, যারা যারা ক্ষমতা আছে, যাদের মাধ্যমে এমপি মন্ত্রী যারা ক্ষমতায় গেছে, তারে আন্ডারে তাকেও নেতারে টাকা বুক করতেছে। একটা বড় গাড়ি ঢুকলে 1000-1200 টাকা নিব, ছোট গাড়ি ঢুকলে 800 টাকা নিব, তারপর আবার দিনে যারা বসবে তাকেও কোনো টাকা নিব। আবার যখন সার্জন আসবে সকালে, দেখলাম যে মানুষ মাল বিক্রি করতে পারে না, একটা সার্জনের গাড়ি ধরে টাকা লই যায়, তাহলে সেখানে সরকার যত আইন করুক, আমি যদি আমরা যদি দেখলাম যে গাড়িটা এখান দিয়ে মাল বিক্রি করে যাইতে আসে, সে বিক্রেতা তার বিদায় করে দাও বা বলে দিব সার্জন তোমরা চলে যাও, এখন রাস্তা পরিষেবা দেওয়া, কিন্তু তারা কী করে যাই পাই কাগজ দিই, তখন কাগজ ধরে বুঝাইয়া তখন তা করে টিকিয়ে দিলে গাড়ি ছাড়িয়ে দেয়। তাইলে আমরা 100 জন মানুষ তাকে সামনে কথা বলতে না, তারা আমরা আইনের ভয় দেখা না শিখতে পারি, সার্জন আমরা প্রতিবাদ করতে পারবো না, আমরা এখানে যে আমাদের গাড়ি থাকে আমরা এটা প্রতিবাদ করতে পারবো না, এগুলো প্রতিবাদ না করতে টাকা পাচার হইবে, আর মানে সামনে দিকে 1 নম্বর উঠবে।